সুনামগঞ্জের হাওড়ের খেতে যাতায়াতের গোপাট সংস্কারে হাত পড়েনি কখনো তাই ভোগান্তি নিয়েই যুগ যুগ ধরে জমি থেকে ধান বাড়িয়ে আনতে হয় চাষিদের গোপাট পাকা ও প্রশস্ত করার দাবি তাদের সুনামগঞ্জের তাহেরপুরের কাউকান্দি গ্রামের কৃষক মোহাম্মদ আবুল হোসেন ভুট্টো এবার মাটিয়ান হাওরে বারো বিঘা জমিতে আবাদ করেছেন বোরোর

ফসলের মাঠে যাতায়াতের ভাঙাচোরা আর সরু গোপাটের কারণে দুর্ভোগে এই অঞ্চলে চাষীরা। জাঙ্গাল থাকলো তো আমরা কষ্ট হইলো না এই যে তিন বেড়া চার বেটা বুইয়া ফানি লাইতাছি ফাঁস করে দিত তাহলে আমাদের জন্য ভালো হইতো। দোপাট পাকা ও প্রশস্ত করার পাশাপাশি নৌকায় ধান পরিবহনে পাশের নালা খননের দাবি চাষীদের। আমরা যদি এই গোভারটা যদি কাজ করা হইতো তখন তো সুন্দর ইলেকট্রিশক আমরা ধান তুলতে পারতাম। এইটা গুহার এইটা কোদান লাগবো। পাক্কা থায় আমরা গোপাট তোমরা যাবি তো রাস্তা পাকা কৃষি বিভাগ বলছে হাওরের কৃষকের এ সমস্যা সমাধানে আলোচনা চলছে এই গোপাট গুলি যদি সংস্কার করে একটু প্রশস্ত করা যায় বিভিন্ন সবাই আমরা আলোচনা করে করছি এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এই সমস্ত গোপাট সংস্কারে আমরা সহযোগিতা পাবো দুর্ভোগ কমাতে হাওরের গোপাট সংস্কারে দ্রুত পদক্ষেপ চান এই অঞ্চলে চাষীরা ডিবিসি নিউজ ডেস্ক